এবার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জুলাই আগস্টের আন্দোলনের কারণে কিছু বিষয়ে পরীক্ষা বাতিল হয়েছে। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। কিভাবে করা হলো বিষয় ম্যাপিং? আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে, আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে। এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ে যত নম্বর পেয়েছিল এইচএসসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হয়। আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিগত বছরগুলোতে যেভাবে ফলাফল প্রকাশ করা হতো এবার সেভাবে করা হয়নি, ভাঙা হয়েছে দীর্ঘদিনের প্রথা। এর আগে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতেন, সেখান থেকে প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। এরপর শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অথবা সচিবালয় থেকে এইচএসসির ফলাফল বিস্তারিতভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরতেন। এই প্রক্রিয়াই অনেকটা রীতি হয়ে উঠেছিল। এবার সেই ধারায় পরিবর্তন এসেছে। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। ফলাফল প্রকাশে থাকেনি কোনো আনুষ্ঠানিকতা। সরকার প্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও ফলাফল প্রকাশের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকেননি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল ঘোষণা করেন।